السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، كيف حالكم أيها الطلاب العزيزة من الصف الرابع؟ عساكم بخير وصحة وعافية. চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদের সামনে ইসলাম ও নৈতিক শিক্ষার একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতে আমাদের পাঠ পরিচিতি জেনে নিই, এরপরে ইনশাল্লাহ আমরা শিখুন ফল, এরপরে আমরা আমাদের মূল পাঠে চলে যাব। পাঠ পরিচিতি তোমরা সকলের স্লাইডে দেখতে পাচ্ছ। সাধারণ পাঠ তালিম উল কোরআনুল করিম, কোরআন শিক্ষা। বিশেষ পাঠ কিরাআতু সূরাতিন নাসরি ওয়াল লাহাবি ওয়াল ইখলাস। যদিও লাহাব ইখলাস লেখা হয়নি জায়গার সংকটের কারণে, ওয়তরজমাতুহু এবং এই সূরাগুলোর অনুবাদ। পৃষ্ঠা 68 ও 69, পৃষ্ঠা 68 ও 69। তোমরা সকলে তোমাদের বইয়ের 68 এবং 69 নম্বর পৃষ্ঠা খুলে বসো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই পাঠ শেষে আমরা শিখন ফল জানব। এই পাঠ শেষে আমরা কী শিখব ইনশাল্লাহ? 1 নম্বর সুরা আল নাসর লাহাব ইখলাস আমরা মুখস্থ বলতে পারব। সুরা আল নাসর লাহাব ইখলাস আমরা মুখস্থ বলতে পারব। সুরা আল নাসর লাহাব ইখলাস আমরা মুখস্থ বলতে পারব। 2 নম্বর এই সুরাগুলোর অনুবাদ আমরা মুখস্থ বলতে পারব। 2 নম্বর এই সুরাগুলোর অনুবাদ আমরা মুখস্থ বলতে পারব। 3 নম্বর এই সুরাগুলোর শিক্ষা বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারব। 3 নম্বর এই সুরাগুলোর শিক্ষা বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারব। প্রিয় শিক্ষার্থী, আমি এখন আমাদের মূল বইয়ে চলে যাই। তোমরা সকলে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে সুরা আন-নাসর মাদানি আয়াত হলো 3। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এই সুরের অর্থ, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। ইদা জাআ যখন আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়। ওরাইতন্না সাইদ খুলুনা ফি দিনিল্লাহ ফাজা, আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে তারা আল্লাহর ধর্মে প্রবেশ করছে, দলে দলে তারা আল্লাহর ধর্মে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তাসবিহ আপনি রব্বের প্রশংসা, তাসবিহ পাঠ করুন। ওয়াস্তাগফিরহু, তার নিকট ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, যিনি নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। দ্বিতীয় সুরা সুরা আল-লাহাব মক্কি আয়াত হইল 5। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। سيصلى نارا ذات لهب
وامرأته حمالة الحطب في جيدها حبل من نسد. প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সুরা লাহাবের অর্থ জানব। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও। তাব্বা, ধ্বংস হোক ইয়েদা আবি লাহাবের আবু লাহাবের দুই হাত, ও তাব্বা এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ও মা কাসাব, তার ধন সম্পদ এবং ও তার উপার্জন তার কোনো কাজে আসেনি। মা আগনা আনহু, তার কোনো কাজে আসেনি, উপকার করেনি। বা লুহু, তার ধন সম্পদ, ও মা কাসাব, এবং সে যা উপার্জন করেছে তা। সায়স্লা নারন, অচিরে সে প্রবেশ করবে অগ্নিতে। তালাহাব, যা তালাহাবিন, লাহাব অর্থ অগ্নিস্ফুলিঙ্গ। সায়স্লা, ইয়স্লা অর্থ দগ্ধ হবে, অচিরে সে দগ্ধ হবে লেলিহান অগ্নিতে। নারন এমন অগ্নি, যা তালাহা যেটা লেলিহান, তো লেলিহান অগ্নিতে সে দগ্ধ হবে। ওমরাতুহু হাম্মালাতাল হাতব, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে। ওমরাতুহু, এবং তার স্ত্রীও দগ্ধ হবে হাম্মালাতাল হাতব। অমরতু হাম্মালাতাল হাতব, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে। হাতব মানে ইন্ধন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে পাকানো রজ্জু, তার গলদেশে পাকানো রজ্জু। তৃতীয় সুরে, সুরে ইখলাস। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بولو تيني الله أكوك الله كارو مكبكينون الله الصمد الله بينيس كارو مكبكينون লাম ইয়ালিদ, তিনি কোনো সন্তান নাই। ওয়ালাম ইউলাদ, তিনি কারো সন্তান নন। লাম ইয়ালিদ, তিনি কার তার কোনো সন্তান নেই। ওয়ালাম ইউলাদ, এবং তিনি কারো সন্তান নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার কোনো সমকক্ষ নেই। প্রিয় শিক্ষার্থী, ইনশাল্লাহ আমরা এই তিনটি সূরা ভালোভাবে মুখস্থ করব এবং অনুবাদও পড়ব, এবং এর শিক্ষা আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করব ইনশাল্লাহ। যেমন সূরা নাসের ভিতরে যেটা বলছে, বেশি বেশি আমরা তাজবি পাঠ করব, যেটা রাসূলকে আদেশ দেওয়া হয়েছে। এবং সূরা লাহাবের ভিতরে আবুল আহাবের যে কারণ, আবুল আহাবের এই শাস্তি এবং তার স্ত্রীর যে সাক্ষী, আমরা এই কারণগুলো থেকে আমরা বেঁচে থাকবো। আমরা একত্ববাদী বিশ্বাস হব এবং আল্লাহর বিশ্বাস স্থাপন করব, এবং বেশি বেশি নেক আমল করব, গুণা থেকে বেঁচে থাকবো। সর্বশেষ যে সূরা, সূরা ইখলাস, এটাতে যে শিক্ষা যে আল্লাহ তাআলা একক, এই ওয়াহদানিয়তে আমরা বিশ্বাসী হব। আমরা কোনো কিছু চাইবো তো আল্লাহ তাআলার কাছে চাইবো ইনশাআল্লাহ, পৃথিবীর অন্য কারো কাছে চাইবো না। আমাদের জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাড়ির কাজ হলে তোমরা এই তিনটি তোরা ভালোভাবে মুখস্থ করবে এবং এর অনুবাদ তোমরা খাতায় লিখবে, এবং এটা তোমাদের যে গ্রুপ আছে চতুর্থ শ্রেণী, এই গ্রুপে তোমরা দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।